বন্ধু আপন সমস্ত জানিছেন যে ধড়িয়া ভাই কেতে সফা সুতরা লোক সে কোন কোঠলা দিনে তার নড়িয়া গছ মূলে যৌটি কি গছ পত্র জঙ্গল হই যাইতা তাকু সফা কোঠলা সফা কর কর কোন হিজি না তার ভিতর অনেক টনিক পত্র পাইলা টনিক পত্র তো অনেক ভঙ্গা যাই সিট পড়িতিলা এই পাখ পড়োশি টনিক নেই সেরি কি ফোপার দেই যদি তো দেখিলা পরে ধড়িয়া ভাই চিৎকার করি উঠলা রাগি গালি কলা জোর জোরে চিলাইলা কোন পাই নিজে টনিক পিব কাচ মো বাড়ি কু ফোপাড়িব ভাঙ্গি কি পড়ছি কাচ সব গোড়রে বসিব তো মু সেই রাস্তায় যাউতিলি মু কই কোন হেলা না এই লোক মানে টনিক পি কি এটি ভঙ্গা কাচ সব ভঙ্গা বোতল সব পকাই জন্তি তো মু আশ্চর্য হলি এবং পচালি মু কই ধড়িয়া ভাই ভুল কৌছ সে কল কোন ভুল কোন ভুল দেখো কাচ নিজে দেখো নিজে দেখো ভঙ্গা বোতল সব পড়ছি গোড়রে বসিব মো গোড়রে বসতে না কি বুঝতাম ভুল কোন মু কই নাই নাই ভুল হচ্ছে বাক্যটি ঠিক যে পকাই টনিক পিকি তা ঠিক কেই টনিক পিকি পকাই কিন্তু তুমি যে কোচ ভঙ্গা বোতল তা ভঙ্গা বোতল নুহ ভাঙ্গি সারা পরে যা বোতল হয়ে কি না তা কাচ হয়ে যাই ধরিয়া ভাই আশ্চর্য কম গোটে পাঠ পড়ছু বলে যা পারি তা কব ভঙ্গা কাচ ভঙ্গা বোতল হে সব সে একা কথা মু কে না না কেবে একা কথা নুহ ভঙ্গা কাচ অলগা ভঙ্গা বোতল অলগা গোটে জাতিবাচক বিশেষ আোটে বস্তুবাচক বিশেষ সে আশ্চর্য হল কে বুঝিপার মু ভিডিও দেখা চাহে মু ঠিক আছে আজ ভিডিও আসবে তাপরে তো আসন্তু আজর ক্লাস কু স্বাগত করছি মু সঞ্জয় পণ্ডা আপন মান পাই আজ আসছি পদ নির্ণয় আমি পদ কথা পড়িলে পদর বিবাহীকরণ সর জানিলে মু কইতিলে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া এমতি পাঁচ ভাগে পদক বিভক্ত করা যাইছে তো আজ আমি জানিবা এই পদ নির্ণয়ের প্রথম বিভাগ বিশেষ বিষয়ে পুরা সম্পূর্ণ বিশেষ বিষয়ে জানিবা আউ বহুত ভালো ভাবে বুঝবা মু এতই কইবি যে এই ভিডিও দেখ সারা পরে আউ বিশেষ উপরে কোনসি ডাউট রইব নাহি তো মু বিশ্বাস সহিত কইবি সমস্ত শেষ যায় নিশ্চয় দেখুন যদি কিছু শিখিবার অছি বহুত ইম্পর্টেন্ট পড়ুছি পরীক্ষার প্রশ্ন অনেক পরীক্ষার প্রশ্ন আসছি যে কেউ প্রকার বিশেষ চিহ্ন এ ব্যক্তিবাচক কি জাতিবাচক বস্তুবাচক এর ভিতরে মধ্যে বহুত কনফ্লিক্ট অছি দ্বন্দ্ব অছি তেমনি এই দ্বন্দ্ব সব আমি সমাধান করিবা কেবল যে জানি যা তাহা নুহ অনেক আমি ভুল মধ্যে শিখিছি এই বিশেষ ভিতরে আমি অনেক আজ শিখিবা অনেক আলোচনা হব ধড়িয়া ভাইর প্রশ্নর উত্তর মধ্যে মিলে যাব হেলা তো তা সমস্যা মধ্যে সমাধান হয়ে যাব আসুন সমস্তকে স্বাগত করছি আজ ক্লাস কু পুরো থেকে আউ বিলম্বন করে সিধা যা ক্লাস কু বর্তমান পদ পদ মু কইলি কিছু অর্থযুক্ত শব্দ যেতবেলে বাক্যর ব্যবহৃত হুয়ে তাহলে পদ হয়ে যায় পদ ভিতরে কোন কোন হইপারে পাঁচ প্রকার মু কইছি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আজ আমি বিশেষ বিভাগ জানিবা পাঁচ ভাগে বিভক্ত করা যাইছি বিশেষ হেলা কি তবে বিশেষ হল ব্যক্তিবাচক বিশেষ জাতিবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ গুণবাচক এবং ক্রিয়াবাচক তবে বিশেষ কাহা কু কুহযায় প্রথমে আমি জানিবা পিলামানে বিশেষ তাকু কুহযায় যেকোনসি বস্তুর নামকু বিশেষ কুহযায় বাক্যের ব্যবহৃত হয়েছিবা শব্দ যদি কৌশি নামকু বুঝাউছি তা বিশেষ বুঝালে কি না তো অনেক পিলা বা অনেক সময় গোটে ভুল দিয়া যাই যে এই ব্যক্তিবাচক বিশেষক কেবল নামবাচক বিশেষ বলে কুহযায় আমি পিলাদিন মধ্যে পড়ি আসছু নামবাচক বিশেষ জাতিবাচক বস্তুবাচক গুণবাচক ক্রিয়াবাচক কিন্তু বাস্তবরে এহা নামবাচক নু ন হইকি অতীব উচিত হব ব্যক্তিবাচক বিশেষ বা সংজ্ঞাবাচক বিশেষ মধ্যে আমি কইপারিবা তবে নামবাচক কাহিঁকি কইবেনি তার কারণ মধ্যে মু কৌছি কারণ ইয়ে সবুগুড়িক নাম কেবল এইটা নুহ এহা ব্যক্তির নাম এহা জাতির নাম এহা বস্তুর নাম এহা গুণর নাম এহা ক্রিয়ার নাম তবে সমস্ত নাম সমস্ত নামবাচক বিশেষ কেমিতি গোটিয়ে হয়েছিল যে নামবাচক বিশেষ কেবে নুহ তবে আমি আহ কিছু আলোচনা করিবা তবে প্রথম যা ব্যক্তিবাচক বিশেষ কাহাকু কুহা যায় যদি কোনসি ব্যক্তির নাম আসে কোনসি বস্তুর সরি ব্যক্তির নাম আসে কোনসি জিনিসর নাম আসে তাহলে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ হব যথা আমি কহিবা এইটি মহানদী মহানদী তাহলে এহা এক নদীর নাম তাহলে এহা আসিব ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষরে তাহলে পুনি আমি কহিবা এটি বাঘ বাঘ এহা এক ব্যক্তিবাচক বিশেষ কি না পিলামানে এহা এক ব্যক্তিবাচক বিশেষ নুহে তাহলে এটা কেউ বিশেষ আমি পরে কহিবা তাহলে এইটি মু লিখিবি রমেশ
रमेश यहाँ एक मनुष्यर पिलार नाम ता रमेश हूँ एक व्यक्तिवाचक विशेष्य रमेश जड़े व्यक्ति आहरी कौन कहीपर आहरी कह बालेश्वर बालेश्वर अर्थात बालेश्वर एक सहर नाम यह एक नामवाचक विशेष है कि परवर्ती जातिवाचक विशेष को जी तेरे जातिवाचक विशेष कही सारे मुझे व्यक्तिवाचक विशेष गोटे भल पॉइंट अच्छी कह जातिवाचक विशेष क्या कह जाए एक समूह बा गोष्ठी को कहुए जातिवाचक विशेष एक समूह बा गोष्ठी अर्थात यह कहींपर आम व्यक्तिवाचक विशेष एक साधारण नाम धरा जो आम कहले महांती महांती भाई आम कहीपर ऋषिकुल्या आम ऋषिकुल्या सहित आम कहीपर सुवर्णरेखा कहीपर बुढ़ा बड़ंग कहीपर गंगा जमुना इत्यादि अनेक गोदावरी कहीपर कावेरी कहीपर अनेक नदी कहीपर तेरे अनेक व्यक्तिवाचक विशेष मिसले जो गोटे साधारण नाम आसे तेरे एत जो मुझे नाम कहगली ये सब कह नाम ये सब सहर नाम अटे कि ना भूल कथा अन्य मनुष्य हे ना अन्य मनुष्य नापी मुझे जाने ट्रिक्स करुँच ये हूँ सब नदी मानक नाम है कि ताले नदी हूँ जातिवाचक विशेष नदी हूँ जातिवाचक विशेष कहीं नदी एक जाति को बुझेगा गोटे ग्रुप को बुझेगा गोटे समूह को बुझेगा नदी कह निर्दिष्ट नदी के बुझुना नदी कहले अनेक नदी से आसवे अनेक नामवाचक व्यक्तिवाचक विशेष आसब है कि नामवाचक अनेक समय कौतल बेले बेले पाठ बाजे तो ये नदी कहे ऋषिकुल्या बुढ़ा बलंग गमी नदी पाखु आरम कर मंत्र नदी बोईतरणी इत्यादि आसो अच्छा ये पुणी कह आम कह रमेश ये कौट व्यक्तिवाचक रमेश जगार मुझे कह कहीं रमेश हम विकास हम हरि हम नुह कि मिस्टर जॉन हम एडोल्फ हिटलर हम हाँ हेपर समस्त महात्मा गांधी हेपर आम धड़िया भाई भी हेपर रागी नुह कि समस्ते धड़िया भाई हूँ रमेश हूँ सब गोटे कमन नाम साधारण नाम कौन अच्छी साधारण नाम अच्छी मनीष एम समस्ते मनीष ना बाघ ना एम समस्ते मनीष ताले मनीष हूँ जातिवाचक विशेष मनुष्य एक जाति परवर्ती आसा बालेश्वर जनक बालेश्वर कहीं जन फकीर मोहन जन्म होते राधानाथ राय जन्म होते कुतला कुमार साहब जन्म होते ना ताको छाड़ी आम कह गंजाम कह कि गंजाम कहीं हम हेपर किए कह ना संबलपुर कह हेपर गंगाधर मेहर अच्छा संबलपुर हेपर नुह कि उपेन्द्र भंजन अच्छा गंजाम हेपर हमी कहीं जगत सिंहपुर हेपर प्रतिभा राय अच्छा जगत सिंहपुर हेपर समस्त कह आम कहीं नब भद्रक हेपर कोरापुर कहीं नब कलाहांडी कहीं नब अच्छा ये सब गुड़िक कहार नाम सहर नाम ताले एठी सहर सहर हेउचे एक जातिवाचक विशेष सहर एक जाति सहर कहले निर्दिष्ट कौन सहर को बुझौना सहर कह सब सहर समूह को बुझौ तेरे आम बालेश्वर कहींपर भद्रक जगत सिंहपुर कहींपर आय जहाँ जहाँ अच्छी तो ये सब जातिवाचक व्यक्तिवाचक फरक जाए तो अच्छा ये आ गए रही जाऊँ भल ट्रिक्स भल कथा कहूँ जहाँ कि बेस इंपोर्टाट पड़े जो गोटे वाक्यटे पढ़ला लिखुची वाक्यटे पढ़ला नेलसन मंडेला आफ्रिकार गांधी महात्मा गांधी कौटी अच्छा भारत में आम चिन्ह नुकि प्रत्येक दिन नोट मनिकोर्स बाहर मान से बाहर से अटोमेटिक बाहर डाक आवश्यक पड़ोनि अच्छा तो ये महात्मा गांधी कहले जातिवाचक ना व्यक्तिवाचक जाति नुह महात्मा गांधी समस्त समूह नुहे जन व्यक्ति व्यक्तिवाचक विशेष महात्मा गांधी गांधी महात्मा गांधी व्यक्तिवाचक विशेष जड़े व्यक्ति नाम व्यक्तिर नाम किंतु ये गोटे वाक्य कहली जे नेलसन मंडेला हूँ आफ्रिकार गांधी जदि मुझे लिखी दिए लिखि नेलसन मंडेला नेलसन मंडेला आफ्रिकार गांधी ताले नेलसन मंडेला हूँ क्यों विशेष ना व्यक्तिवाचक विशेष जन व्यक्ति आ गए विशेष अच्छी कौटी आफ्रिकार गांधी आफ्रिका एक आफ्रिका देशर नाम नुह कि
ଆଫ୍ରିକା ମଧ୍ୟ ଆମେ କହିପାରିବା କ'ଣ ନା ସେ ବି ମଧ୍ୟ ବ୍ୟକ୍ତିବାଚକ ବିଶିଷ୍ଟ ହେଇପାରିଲା, ନାମବାଚକ ବିଶିଷ୍ଟ ପଳେଇଲା। କିନ୍ତୁ ଗାନ୍ଧୀ, ଗାନ୍ଧୀକୁ ଆମେ ଭାବୁଛନ୍ତି ନାମବାଚକ ବ୍ୟକ୍ତିବାଚକ ବିଶେଷ୍ୟ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ। କିନ୍ତୁ ଏଇ ସ୍ଥାନରେ ଗାନ୍ଧୀ ଜାତିବାଚକ ବିଶେଷ୍ୟ ହବ, ଭଲ ଭାବରେ ମନେ ରଖିଥିଲା ଆମେ। କୋଉ ଜାଗାରେ ହେଉଛି, ଯେତେବେଳେ ଗାନ୍ଧୀ ଆଉ ଗାନ୍ଧୀ ଜଣେ ହେଇକି ନାହାନ୍ତି, ଗାନ୍ଧୀ ଏଠି ଏକ ଉପାଧି ସଦୃଶ ହେଇଗଲା, ଗାନ୍ଧୀ ଏଠି ଗୋଟେ ସମୂହ ସଦୃଶ ହେଇଗଲା, ତାହେଲେ ଏଠି ଗାନ୍ଧୀ କଣ ହେଲା ନା କହୁଛନ୍ତି ନେଲସନ ମଣ୍ଡେଲା ହେଉଛନ୍ତି ଆଫ୍ରିକାର ଗାନ୍ଧୀ। ଅର୍ଥାତ୍ ନେଲସନ ମଣ୍ଡେଲା ଏମିତି କିଛି କାମ କଲେ ତାଙ୍କୁ ଗାନ୍ଧୀ ବୋଲି କୁହାଗଲା। ଏଠି ଗାନ୍ଧୀ ଯେ ବ୍ୟକ୍ତି ନୁହନ୍ତି, ଗାନ୍ଧୀ ଏଠି ସମୂହ ହେଇଗଲେ। ନେଲସନ ମଣ୍ଡେଲା ଜାଗାର ଯଦି ଆଉ କିଏ କହିବ ଆଡଲଫ ହିଟଲର କହିବେ ସେମିତି କାମ କରିଥାନ୍ତେ, ତାହେଲେ ତାକୁ ମଧ୍ୟ ଆମେ କହିଥାନ୍ତେ ଗାନ୍ଧୀ ବୋଲି, ନୁହେଁ କି? ଆମେ ଆଉ ଜଣଙ୍କର ଆମ କହିପାରିବେ ସେ ରଷିଆର କିଏ ଗାନ୍ଧୀ ଜଣେଇଥିଲେ, ନୁହେଁ କି? ଏମିତି ଗାନ୍ଧୀ ଆମେ ଅନେକ କଥା କହିବେ, ନେପାଳର ଗାନ୍ଧୀ ଆମେ କହିପାରିବେ ଅନେକ ଲୋକଙ୍କୁ। ତେବେ ଏଠି ଗାନ୍ଧୀ ହେଇଯାଉଛି ଏକ ସମୂହର ନାମ। ସେହିଭଳି ଆଉ ଗୋଟେ ଏକ୍ସାମ୍ପଲ ମଧ୍ୟ କହିପାରିବା ଯେ ମହାନଦୀ ହେଉଛି ଓଡ଼ିଶାର ଗଙ୍ଗା। ଗଙ୍ଗା ବଡ଼ ନଦୀଟି, କେବଳ ଗଙ୍ଗା କହିଲେ ବ୍ୟକ୍ତିବାଚକ ବା ସଂଜ୍ଞାବାଚକ, ନାମବାଚକ ବି ଆମେ କେହି କେହି କହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ତାକୁ ଯେତେବେଳେ କହୁଛନ୍ତି ଓଡ଼ିଶାର ଗଙ୍ଗା, ସେତେବେଳେ ଇଏ ଓଡ଼ିଶାର ଗଙ୍ଗା କେହି ବି ହେଇପାରେ। ମହାନଦୀ ହେଇଛି, କାଲି ମହାନଦୀ ରହିବନି, ଆଉ ଗୋଟେ କିଏ ହେବ? ଋଷିକୁ ବା ଆମର ଯଦି ସୁବର୍ଣ୍ଣରେଖା ହେଇଯିବ, ବୈତରଣୀ ହେଇଯିବ, ଆଉ ଗୋଟେ କିଛି ହେଇଯିବ, ତାହେଲେ ସେ ବି ହବ, ଯିଏ ସେଇ ପର୍ଯ୍ୟାୟକୁ ଯାଇପାରିବ। ଆମେ ବେଳେବେଳେ କହୁଛନ୍ତି ଓଲିଉଡ଼ରେ ଧରାଯା କହିଲେ ଏମିତି ମିହିର ଦାସ ହେଉଛନ୍ତି ଓଲିଉଡ଼ର ପରେଶ ରାୱଲ। ପରେଶ ରାୱଲ ବଲିଉଡ଼ର ସିନେମା ଷ୍ଟାର, ନୁହେଁ କି? ତାଙ୍କ ସିନେମାର ଆକ୍ଟିଂକୁ ତୁଳନା କରିକି ଆମେ କହିଲେ ଓଲିଉଡ଼ର ମିହିର ଦାସ ହେଉଛନ୍ତି ଓଲିଉଡ଼ର ପରେଶ ରାୱଲ। ସେମିତି ବେଙ୍ଗଲରେ ଆଉ ଜଣେ ଆକ୍ଟର ନାଁ କୁହାଯିବ, ହେଲା, ଧରାଯାଉ କୁହାଯିବ ସାଉଥ ସିନେମାରେ ବ୍ରହ୍ମାନନ୍ଦ ହେଉଛନ୍ତି ସାଉଥରେ, କ'ଣ ହବ? ସାଉଥରେ ପରେଶ ରାୱଲ ଯଦି କୁହାଗଲା, ତାହେଲେ ଏଠି ପରେଶ ରାୱଲ ହେଉଛନ୍ତି କ'ଣ ନା ସେ ହେଉଛନ୍ତି ଜାତିବାଚକ ବିଶେଷ ହେଇଯିବ, ମନେ ରଖିବ ପିଲାମାନେ, ଏଇଟା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କଥାଟେ। ଏହି ପରୀକ୍ଷାରେ ଆସେ, ଅନେକ ସମୟରେ ଏହାକୁ ଆସେ, ଏଇ ଟାଇପ୍ରେ ମନେ ରହିଲା, ମୁଁ ଭାବୁଛି ମନେ ରହିଯାଇଥିବ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ, ବୁଝେଇଦେବ। ତେବେ ବ୍ୟକ୍ତିବାଚକ ଗଲା, ଜାତିବାଚକ ଭିତରେ ଗୋଟେ କନଫ୍ଲିକ୍ଟ ଦୂର ହେଇଗଲା, ହେଲେ କି ନାହିଁ? ଆଚ୍ଛା, ପରବର୍ତ୍ତୀ ଆସିବ ବସ୍ତୁବାଚକ ବିଶେଷ। ବସ୍ତୁବାଚକ ବିଶେଷ କ'ଣ? ଯେକୌଣସି ବସ୍ତୁକୁ ବସ୍ତୁବାଚକ ବିଶେଷ କୁହାଯାଏ, ଯେକୌଣସି ବସ୍ତୁକୁ। କ'ଣ ବସ୍ତୁ ରହିଲା ବସ୍ତୁବାଚକ ବିଶେଷରେ ଆମେ କ'ଣ କ'ଣ କହିପାରିବା? ଆମେ କହିପାରିବା ମାଟି, ମାଟି ବସ୍ତୁବାଚକ, ସୁନା ବସ୍ତୁବାଚକ, ଜଳ ବସ୍ତୁବାଚକ, ଆଉ ଏମିତି ଅନେକ ଅଛି। ମାଟି ସୁନା ଜଳ କାହିଁକି ହେଲା? ମାଟି କାହିଁକି ହେଲା ଏକ ବସ୍ତୁ, ସିଧା କଥା, ବସ୍ତୁ, ବସ୍ତୁର ନାମ ମାଟି, ବସ୍ତୁର ନାମ ସୁନା, ଜଳ ହେଉଛି ସେମିତି ବସ୍ତୁର ନାମ, ହେଲା କି? ତେବେ ଆଉ ଗୋଟିଏ ଏଠି ମଧ୍ୟ କନଫ୍ଲିକ୍ସ ଆସୁଛି, ମୁଁ ମଧ୍ୟ ତୁମମାନଙ୍କୁ କହିଦେବି। ବସ୍ତୁବାଚକ ଆଉ ଜାତିବାଚକ ମଧ୍ୟରେ ଗୋଟେ ବଡ଼ ପାର୍ଥକ୍ୟ ଆସୁଛି, ହେଲା, ବସ୍ତୁବାଚକ ଆଉ ଜାତିବାଚକ ମଧ୍ୟରେ। ଏଇଠି ଯଦି ଜାତିବାଚକ ଅଛି କ'ଣ, ନଦୀ ମଣିଷ ସହର ଥିଲା, ତେବେ ଜାତିବାଚକ ମଧ୍ୟ ହେଇପାରିବ କାନଫୁଲ। କାନଫୁଲ, କାନଫୁଲ କେଉଁଥିରୁ ତିଆରି? ଯେକୌଣସି ରୂପା, ସୁନା ଇତ୍ୟାଦି କ'ଣ ହେଇଥାଇପାରେ? ଆମେ ସୁନା କରିବା, ତାହେଲେ ସୁନା ଏଠି ଆମେ କ'ଣ କହିଲେ? ବସ୍ତୁବାଚକ। କିନ୍ତୁ ଏଠି କାନଫୁଲ କ'ଣ ହେଇଗଲା? ଜାତିବାଚକ, ନୁହେଁ କି? କାନଫୁଲ ଏକ ଜାତି, ଅଳଙ୍କାର ନାମ, ନୁହେଁ କି? ଏକ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରକାର ଜାତି ହେଇଗଲା। ତାହେଲେ ଏଠି ବେଳେବେଳେ କ'ଣ ହୁଏ ନା ଜାତିବାଚକ ଆଉ ବସ୍ତୁବାଚକ ଭିତରେ ଫରକ ଜଣାପଡ଼େ ନାହିଁ। ଏଇଟା ତୁମମାନଙ୍କର ମାନେ ସୁବିଧା ପାଇଁ ମୁଁ କହୁଛି, ଜାତିବାଚକ ଆଉ ବସ୍ତୁବାଚକରେ ବେଳେବେଳେ ଫରକ ଜଣାପଡ଼େ ନାହିଁ। ସେଇ ଫରକ କେମିତି ଜାଣିବ? ସେଇ ଫରକ ଜାଣିବା ପାଇଁ ମୁଁ ଏଇ କଥାଟିକୁ କହୁଛି, ଏକ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା କହୁଛି, ତାହା ଜାଣିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ଯଦି ଯଦି ବସ୍ତୁଟିକୁ ଆମେ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରିବା, କ'ଣ କରିବା? ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରିବା, କାହାକୁ? ବସ୍ତୁବାଚକରେ। ଯଦି ତାହା ଅପରିବର୍ତ୍ତିତ ରହିଲା ନାମ, ତାହେଲେ ତାହା ବସ୍ତୁବାଚକ, ସେଇଠି ଚିହ୍ନିଯିବା ବସ୍ତୁବାଚକ ବୋଲି। କେମିତି ନା ଆମେ ବସ୍ତୁବାଚକ ହେଲା ମାଟି, ମାଟି ଏତେ ବଡ଼ ଗଣେ ଖଣ୍ଡ ହେଇଥିବ, ତାକୁ ଆମେ ଖଣ୍ଡ କରିଦେଲେ ସେ ମାଟି ହବ, ଛୋଟ ଖଣ୍ଡ କରିଦେଲେ ମାଟି ହବ, ପୁରା ଛୋଟ କରିଦେଲେ ମଧ୍ୟ ମାଟି ବୋଲି କହିବା, ତାହେଲେ ସେ ହେଉଛି ବସ୍ତୁବାଚକ। ସୁନା, ସୁନା ଏତେ ବଡ଼ ମୁଣ୍ଡାରେ ଥିଲା ସବୁ ସୁନା ହବ, ଛୋଟିଆ ତାକୁ ଭାଗ ଭାଗ କରିଦେଲେ, ଭାଗ ଭାଗ କରିଦେଲେ ସୁନା ହେଇଗଲା, ଆଉ ଛୋଟ କରିଦେଲେ ମଧ୍ୟ ତାହା ସୁନା ହେଇଯିବ, ତେଣୁ ଇଏ ପରିବର୍ତ୍ତିତ ହବ ନାହିଁ। ଜଳ, ଜଳ ସମୁଦ୍ରରେ ଅଛି ଜଳ, ଗୋଟେ ବାଲ୍ତିରେ ଅଛି ଜଳ, ଗୋଟେ ଟୋପା ନେଲେ ମଧ୍ୟ ଜଳ, ତା ଜଳର ନାମ ପରିବର୍ତ୍ତନ ହେଉନି। ଇଏ ଜଳ ଟୋପେ ପଳେଇ ଆସିଲା, ତାକୁ ଆମେ ସର୍ବତ କି ଲସି କହୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଏ ହେଉଛି ବସ୍ତୁବାଚକ।
जातिवाचक कौन हम ना जातिवाचक ये वस्तुवाचक पदार्थ तैयारी जमीक मटर मटर मूर्ति तैयारी मटर मूर्ति तैयारी कानफुल सुनार तैयारी नुक सुनार कानफुल तैयारी तेरे कानफुल जदि भांगी जाए छोट को भांगी जाए तो कानफुल रही तार सब गुण रही कमी कानफुल से जो कौन ना सुना है भंगा कानफुल आम खंडिया छुट्टी पाइले कौन कानफुल कह कानफुल से जो कान फोड़ी होता भाया तार गोटे स्थान थी ए तो से पचपट गोटे पेच थी अटकवाई तो किसी ना तो कानफुल कमी कहला यहाँ पर मार्कर कहला नुक यहाँ कौन कहला मार्कर कहीं कह मार्कर कारण ये गोटे काली भर्ती हाँ भितर अच्छी भर्ती अच्छी उठे उठे काली पोष काली भितर अच्छी ईद अच्छी तले गोटे मुन अच्छी जहाँ द्वारा लिखी पड़छ काटिक पीस पीस करदे छुटिया छुटिया पाइप जो पिला को देखो से मार्कर कह से कौन कह छोट रिंग सैज छोट रिंग सैज रिंग सैज है जो मुन खंडे बाहर जो मुंह लिखुं तो से मुन को देखा से कौन कह मार्कर बोली बुझुच ना तो कह कथा होती मटर गोटे मूर्ति या मूर्ति भांगी गला मूर्ति कह कादर मूर्ति हाथ खंडे काद बाहरी गला मटी बाहरी गला मटी पेल कह मूर्ति केमी कह मूर्ति कह तार जो विशेष गुण आवश्यक तार जो आखि कि हाथ कि कौन हो तो ना ना बुझे ना खाता क्या कह ना बंधा हो सामान करटा हो बंधा हो खाता खाता हेल्ले हम कौन जातिवाचक जदि खाता को चिरी पकाचार खाता है रोना बही रोना कागज को कागज तेज़े वस्तुवाचक कागज को जिते छोट चीर छोटिया छोटिया चीर तागज ही रोक तेनाली वस्तुवाचक जहाँ पर हुए ना जिते छोटिया अंश विभक्त कले वस्तुवाचक जहाँ पर जाए जातिवाचक तो पे ये प्रश्न आसिया भाई सहजे बुझि सारी धड़िया भाई बस देखुच से बुझी सारी निश्चित भाव कहीं से जो टनिक काच भांगी गला से कहला भंगा बोतल मुझे कहली ना भंगा काच हम कहीं कहली ना तार बोतल थिला जातिवाचक काचर तैयारी बोतल जातिवाचक बोतल भांगी गला बोतल हो रही से तुम रखिपर टनिक रखिपर ना तेना बोतल सब गुण हर बसला से काच है कि काच हेले वस्तुवाचक जातिवाचक वस्तुवाचक सामान के हे ना आम अनेक समय भूल कथा कही था यहाँ केवल गोटे उदाहरण था बुझापी धड़िया भाई तो बुझीगला आपजे बुझा कहीं पर कहीं काच कहला भंगा काच कहला भंगा बोतल कहगला ना यापर आस गुणवाचक बुझीगला भाव बुझेपर आस गुणवाचक गुणवाचक पी कौन ना गुणवाचक हूँ विभिन्न गुण राम विभिन्न गुण अवस्था नहीं पार गुण अवस्थार नाम बार्धक्य मुझे बार्धक्य बार्धक्य हम कौन हम बार्धक्यू अवस्थार नाम नुक गुणवाचक बार्धक्य एक गुण नाम ए सरी अवस्थार नाम तेल गुणवाचक अवस्थावाचक हो पार उभय तो यह भर जाक्य जदि यह आम विशेषण कर गुणवाचक विशेषण विशेष आशेषण भर छोटिया फरक अच्छे विशेषण कहले आम पढ़ा परवर्त क्लास विशेषण कहले आम विशेष निर्दिष्ट गुण को बुझाए तेरे ये गुणवाचक विशेष आशेषण भर फरक कौन मुझे विशेषण पढ़ा आगे बेसिक कहली तथा टी कही पार्थक्य है गुणवाचक विशेष कारण पार्थक्य हो गुण नाम गुण नुह है गुण कह वृद्ध बार्धक वृद्ध वृद्धा वृद्ध व्यक्ति है वृद्धा व्यक्ति बुढ़ा लोक बुढ़ी लोक ताप कह जौवन जौवन यहाँ अवस्था नुक अवस्था जौवन जो कौन विशेषण करवाक युवक लोक युवक व्यक्ति अच्छा बार्धक्य होगा जौवन जौवन हो गला आत्य हम सत्य न्याय ये सब गोटे गोटे गुणर नाम सत्य गोटे गुण नाम न्याय गोटे गुण नाम है आनेक अच्छी अनेक आम जापर दारिद्र्य अहिंसा ठकामी अहंकार सेवा क्षमा दया ये सबू हम
সেই গুণবাচক বিশেষ ভিতরে আসিযাচ্ছে। পরবর্তী আমি জানিয়া গুণবাচক বিশেষ জানিগলে পরবর্তী বা ক্রিয়াবাচক বিশেষ। ক্রিয়াবাচক বিশেষ কোন না কিছু কার্যর নাম পুরো সেই কথা ক্রিয়া কোন ক্রিয়াবাচক বিশেষ কোন মু কইলি ক্রিয়াবাচক বিশেষ হচ্ছে মানে কিছু কার্যর নাম যেমনি কি বুলিবা পড়িবা কি আগে প্রথমে বুলিবা কইলে তুমি বুলিবা বেশি গুরুত্ব দেবা পড়িব না প্রথম হচ্ছে পড়িবা কারণ আমি সবকিছু আমি পড়িবা উপর ফোকাস করছি এই সময়টা পিলা মানে এই সময়টাতে আমি পড়িবার সময় ছাড় দেবা না ভবিষ্যতের বড় অসুবিধা পড়িবা পরে চিন্তা করিবা যে মু এই সময় কত বুলিকি কটাই দিয়েছি পড়িলে টিকে এই থাকে মু অনুতাপ করছি আর মু সবুলে মো নিজের এক্সাম্পল দিয়ে অন্য কাহার নুহ সেই গান্ধী মহাত্মা গান্ধী আর বিবেকানন্দর এক্সাম্পল তো সবুলে দিয়ে যাচ্ছি বেলে নিজের এক্সাম্পল দেওয়ার কথা মোর উদাহরণ দিয়ে মুখ টাইম বহুত ওয়েস্ট করেছি যে ওয়েস্টর ফল আজ ভোগ করছি তুমি ভোগ কর না পড়িবা আস সমস্তে পড়িবা পড় পড়িবা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ এ কার্যর নাম কার্য নুহ কার্যর নাম মু কইদেবি তারপরে হচ্ছে আউ কোন করবে এবে পড়ি সারিলে টিকে কোন করবে খেলিবা খেলিবা আউ হস হসিবা কারণ হস এক সব গুরুত্বপূর্ণ শব্দ সবুলে হস হস মুহ রহবা উচিত মানুষের আর কোণ অছি জীবনে আজ অছি কাল নাই টিকিয়ে মুহে হস রখিলে অনেক বন্ধু সৃষ্টি হয়ে যায় হ্যাঁ তো হস কান্দ হ্যাঁ লুহ খেল হয়েপার পড়িবা খেলিবা মধ্যে হয়েপার হ্যাঁ কান্দ ক্রন্দন বি হয়েপার ক্রন্দন 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 ভ্রমণ অনেক হয়েপার তো এ হচ্ছে সব ক্রিয়াবাচক বিশেষ্য সব কার্যর নাম দেখ কিন্তু যদি এইটি মু কহিবি এটি পড়িবার অছি তুমি যদি ভবিষ্যত কালে পড়িয়া করিব তাহলে আগে ক্রিয়াবাচক বিশেষ হয়ে রহিব এক ক্রিয়া আসব আমি রাত্রে উঠি পড়িবা উচিত পড়িবা এটি ভবিষ্যত কাল হয়েগা এটি হয়ে যাব ক্রিয়া ক্রিয়াবাচক বিশেষ নু কিন্তু আমি যেটা প্রথমে কুহতি পড়িবা ভার্ব যেটা কুহ প্লে ইট এই যে ভার্বটা পড়িবা খেলিবা বুলিবা বসিবা পহঁরিবা ঠিয়া হবা পড়াইবা এইসব হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ পড়িলা পড়িথিলা পড়ি আসুলা যিব যাইছি যাইছি আসুছি আসুথিলা আসুনথিব ইয়ে সব যে বিভিন্ন ক্রিয়ার রূপ পরিবর্তন হয়ে গেল এসব ক্রিয়া হয়ে যাচ্ছে ক্রিয়ার বিভিন্ন প্রকার রূপ হয়ে যাচ্ছে অতীতকাল ভবিষ্যৎ বর্তমান এসব রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ কি না তো সে হয়ে ক্রিয়া হয়ে যাব কিন্তু ইয়ে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ জানিগাল তো এটি জাতিবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ মধ্যে কইদেলি কিন্তু কিন্তু হল পুরা বিশেষ বর্তমান পাই শেষ আজর ক্লাস সরিগলা আজর ক্লাসে কোন বুঝলে বিশেষ উপরে সবিশেষ আলোচনা করা গেল বিশেষ উপরে বুঝবা না কোন বিশেষ বুঝবা বিশেষ উপরে আলোচনা করা গেল তেমন বিশেষ হি বুঝবা সমস্ত বিশেষ আশা করছি ভালো ভাবে বুঝি পারিবে নয় কি চেষ্টা করছি যেত সরল মাত্রায় বুঝে হব যেউ যেউ যে কনফ্লিক্ট অছি পিলা মানকর গুরুত্বপূর্ণ পয়েন্ট অছি যেউ পিলা মানে ভুল করন্তি স্লিপ করন্তি সেই সেই জায়গা মানকে অধিক গুরুত্ব দিকে বুঝাইছি সব পরে মু কইবি মু কেবল মাধ্যম সময় সুযোগ পাইকি মোর নিশা দৃষ্টি পড়াইবা মোর নিশা তেমন পড়ুছি সব পরে পাঠ পড়িবা অভ্যাস করবি আপন মানকর দায়িত্ব যেতে কেই কহিলে মধ্যে মোটিভেট আমি হবা নাই যেতে বলে আমি মন আমাকে মোটিভেট ন করছি তেমন পিলা মানে সবুবেলে আম নিজ মন কথা শুনিবা নিজকে নিজে মোটিভেট হওয়া অন্যকে মোটিভেট করিয়া পূর্বরু আমি নিজকে নিজে বুঝাইবা যদি আমি নিজে নিজকে বুঝাই দেউছেন দুনিয়ার কোনসি ব্যক্তি আমাকে বদলাই পারিব না যদি আমি নিজে বুঝি না তাহলে কেহি বি আমাকে বদলাই দিয়ে পারিবে বুঝিহচ্ছি সেপাই মধ্যে ইংরাজি কোয়া যায় ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সমথিং নিউ বা ওয়াট ওয়ান্ট টু ডু সমথিং কিছু করিয়া পাই যদি সত্যি চাহান্তি ইউ ফাইন্ড এন ওয়ে তুমি গোটে ওয়ে মার্গ পাইযিব আৰু যদি আমি কৰিব চাহি নাই ইফ ইউ ডোণ্ট ৱান্ট দেন ইউ ফাইণ্ড এন এক্সকিউজ আমি সবুজ গোটেই এক্সকিউজ পাই যদি আমি কৰিব চাহিদা আমি পঢ়িব চাহি গোটেই বাহানা কৰা আজি গোড় বিন্ধুলা আজি হাত বিন্ধুলা আজি কৰেণ্ট নথিলা মই পঢ়ি পাৰিলিনি মই কালি পঢ়িছিলি বহুত পঢ়িছিলি মুণ্ড বিন্ধিলা আজি শুই পড়লি আমি এমি অনেক কথা কৈ দিছো কেৱল বাহানা আমি ফাইণ্ড এন এক্সকিউজ কেতিয়াবা যেতিয়া আমি পড়িয়া চাহান্তি না যেত চাহ উপায় মিলিব করেন নাই লাইট লগাইবা মুন্ড বিনুছি টিকে রেস্ট নেই পড়িবা গোড় বিনুছি টিকে রেস্ট নেই পড়িবা কিন্তু পড়িবাকে আমার টার্গেট হব তো সব করে পিলা সমস্ত সবুলে কথা এই কথা গোটিয়ে কথা যে নিজে যেতে যে যা কইলে নিজ উপরে গুরুত্ব রখে বা নিজর
मन निजर इच्छा शक्ति ही तुमको आगे बढ़ो। धन्यवाद। आज क्लास टी कमी लगेगा निश्चित भाव जो भल लगी तेल लाइक कमेंट सेयार किसी कह भी करने जब भल लगी निश्चित करवल आम पर सदस्य हो जातु जो मैंने एमती आगे ये क्लास देखापी चाहती सब्सक्राइब कर दिंतु आम पर सदस्य होती ये चाहे पर सदस्य हो गले सबकि मिले। धन्यवाद। आज दिन समस्त मंगलमय हो शुभमय हो समस्त भले पाठ पढ़ू बापा मांग नाँ रखु।